মানে ওনার এমন একটা কেস পিএলআইডি অনেকগুলো লেভেলে হাড় ক্ষয় হাঁটু ক্ষয় এবং ওনার ড্রাগ অ্যালার্জি আছে সো সব মিলা আমরা ওনাকে চিকিৎসা করেছি তো এখন কি অবস্থা আপনি হাইটা দেখছেন জি ভালো আছেন মোটামুটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ থেরাপি চলছে ঠিকমতো ব্যায়াম করানো হইছে হইছে বেশিরভাগই তো ব্যায়াম ব্যায়াম হ্যাঁ বৈজ্ঞানিক ব্যায়াম নাকি জি আচ্ছা আপনি কি হ্যাপি আপনি কি খুশি খুশি কি না জি আচ্ছা যাক রোগী খুশি আসসালামু আলাইকুম আমার নাম গোলাম মোস্তফা আমার বাড়ি নোয়াখালী আমার বয়স 65 বছর আমার হাঁটু ব্যথা মাথা ব্যথা 2 বছর যাবত তো এখন এই কারণে আমি ওই চলাফেরা করতে আমার খুব সমস্যা হয় আমি ওই সিঁড়ি বাইতে পারি না নামতেও পারি না কোনো দিকে যাতায়াত করতে পারি না বাথরুমে গেলে আমার সমস্যা হয় খাওয়া দাওয়া আমার সমস্যা হবে চেয়ারে বসে খাইতে হয় হাঁটু ব্যথার কারণে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে আমি নামাজ পড়তে পারি না চেয়ারে বসে নামাজ পড়তে হয় আমি একটা ব্যবসা করি এই অসুবিধার কারণে আমার এই ব্যবসাটা হয়তো বন্ধ আমি অনেকগুলি ডাক্তার দেখাইছি তারা আমারে এক্সরে করছে প্রসাব পরীক্ষা করছে আলতা করছে কোনোটাই আমার কাজ হয় না তারা ওষুধ দিয়ে আমি খাইছি কোনো উপকার হয় না আমার উপকার হইব কি তারা আমার রোগটা ধরতে পারে নাই আমি মনে মনে ভাবছি আমি আর কোনোদিনও বাঁচবো না কারণ আমার রোগ ধরা খেয়েছে না তাই আমি মোবাইলের মাধ্যমে এই ঠিকানাটা পাইলাম তাই আমি এখানে আসতে বাধ্য হয়েছি এখানে আসার পর সারা আমার টেস্ট আমার টেস্ট করছে আর আমার আগে রিপোর্টগুলি দেখছে দেখার পরে আমার রোগ ধরতে পারছে এখন এখানে আমি ট্রিটমেন্ট আছি আজকে 10 দিন আমার রোগ এখন সুস্থ আছি আমি এখন আমি উঠা বসা করতে পারি এখন সিঁড়ি বাইতে পারি সিঁড়িতে নামতে পারি আমার কোনো অসুবিধা হয় না এখন আগের মতন ওই ব্যথা নাই অন আমার কাছে মনে হইতেছে আমি সুস্থ হয়ে গেছি ইনশাল্লাহ আমি আগামী দিন বাড়ি চলে যাব তার আগে স্যারের সাথে দেখা করব চলেন এখন আমি স্যারের সাথে কথা বলবো আপনারা আমার সাথে চলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসেন দর্শক আমি ডক্টর শফিউল্লাহ প্রধান বাত ব্যথা প্যারালাইসিস রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট চলে আসলো আমাদের একজন সিনিয়র রোগী বয়স্ক মানুষ নোয়াখালী জেলার রোগী গোলাম মোস্তফা সাহেব এখন আমার ঠিক ঠিক আমার আমি যেখানে চেম্বার করি রোগী দেখি এখানে চলে আসছে তো কেন চলে আসছে উনি আমার পাশেই আর একটা রুমে থাকে কতদিন আপনি আছেন 10 দিন কেন আসেন কেন আমাদের এখানে ওসি আমার মাজা ব্যথা আর হাঁটু ব্যথা ছিল আচ্ছা আর মাজার হাঁটু ব্যথা এতে কি সমস্যা হইতো আপনার এতে আমি শুধু কথন বসে থাকতাম পারি কিন্তু দাঁড়াইতে পারি না হাঁটতে পারি না আচ্ছা এই যে ওনার যে কাগজটা আমরা পাইলাম ওনার কিছু সমস্যা উনি ব্যথার ওষুধ খাইলে ওনার অ্যালার্জি চুলকানি এগুলো হয় জি তো ব্যথার ওষুধ খেয়ে কোনো শান্তি পায় নাই উল্টা রিয়াকশন তারপরে উনি মাজা একবার ইনজেকশন নিছিল আগে নাকি ইপিডুরাল নিয়ে উনি ভালো হয় নাই তারপরে হচ্ছে ওনার কিছুটা ফুলা ছিল নাকি পায়ের পাতা ফুলা ছিল উনি তো ওনার মুখে বলল এই সমস্যাগুলো এই যে অ্যাডভান্স রিহ্যাব চিকিৎসা ডিপিআরসি আলহামদুলিল্লাহ আমরা করে আসছি বছরের পর বছর দেশ বিদেশ থেকে আমাদের বিভিন্ন দেশ থেকে ইন্ডিয়া থেকে আমাদের কাছে রোগী আসে আমাদের প্রবাসীরা আসে বিভিন্ন দেশ থেকে ইউরোপ আমেরিকা থেকে চিকিৎসা নিতে কারণ ওই সকল দেশে চিকিৎসা তারা পায় না নিতে পারে না বিদেশিরা আসে ফরেন মিশন যারা তারা আসে বিভিন্ন আফ্রিকার থেকে রোগী আসে ওমান থেকে রোগী আসে সৌদি আরব বিভিন্ন দেশ থেকে আমাদের এখানে আলহামদুলিল্লাহ রোগী আসছে আমরা নিরাপদ চিকিৎসা করে থাকি এবং অপারেশন বিহীন আমরা কি অপারেশন করছি আপনার জি না কোন ডাক্তার অপারেশন করতে বলছিল আগে বলছে তো কইছে যে অপারেশন দিলে সমস্যা হইব হইব কিন্তু অপারেশনের সমস্যা করার কথাও বলছিল ঠিক না মানে ওনার এমন একটা কেস পিএলআইডি অনেকগুলো লেভেলে হাড় ক্ষয় হাঁটু ক্ষয় এবং ওনার ড্রাগ অ্যালার্জি আছে সো সব মিলা আমরা ওনাকে চিকিৎসা করেছি তো এখন কি অবস্থা আপনি হাইটা দেখছেন জি ভালো আছেন মোটামুটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ থেরাপি চলছে ঠিকমতো ব্যায়াম করানো হইছে হইছে বেশিরভাগই তো ব্যায়াম ব্যায়াম হ্যাঁ বৈজ্ঞানিক ব্যায়াম নাকি জি আচ্ছা আপনি কি হ্যাপি আপনি কি খুশি খুশি কি না জি আচ্ছা যাক রোগী খুশি দেখা যাক রোগীর জন্য দোয়া করবেন আমাদের আপনাদের কাছে চাই আমরা হইছে কি কি চাই রোগী আমরা দোয়া আছে দোয়া করবেন আমরা দোয়া করি যেন আল্লাহ পাক আপনাদেরকে ইহকালীন এবং পরকালীন কল্যাণ দান করেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আপনারা তো দেখছেন আমি সারা সাথে কথা বলছি, আপনারা যদি কারো রোগী থাকে তাহলে আপনারা এখানে আসতে পারেন। আশা করি আপনারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন যতদিন হাত থাকে ততদিন যেন সুস্থ হয়ে বাঁচিয়ে থাকতে পারি। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।